জানতে সরাসরি চলে যাব উডল্যান্ডস হাসপাতাল চত্বরে। আমাদের প্রতিনিধি জিরাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিরাম, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং বাড়ি ফেরার পর কি ধরনের সতর্কতা তাকে অবলম্বন করতে হবে, চিকিৎসকরা কি বলছেন? একদমই যেমন তুমি বলছিলেন যে চিকিৎসকরা জানিয়েছেন তিনি অনেকটাই ভালো আছেন, তাকে হাসপাতাল থেকে আজকে ছুটি দেওয়া হবে, এবং তার আগে চিকিৎসকরা যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করে দেখবেন। আজকে তারা যেটা নেবেন সেটা হচ্ছে ওনার রাইলস টিউবটা খুলে ফেলা হবে, তার যে বিভিন্ন চ্যানেল লাগানো ছিল ইন্ট্রাভেনাস ওষুধ দেওয়ার জন্য সেগুলো ইতিমধ্যে ধাপে ধাপে খুলে ফেলা হয়েছে। রাতে তিনি ঠিকঠাক ঘুমিয়েছেন, ভালো ঘুমিয়েছেন, গতকাল তিনি সলিড ফুড খেয়েছিলেন। এর পাশাপাশি চিকিৎসকরা যেটা বলছেন যে তাকে বাড়িতে যখন রিলিজ করে দেওয়া হবে তখন তাকে যে বিশেষ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সের চিকিৎসকরা থাকবেন, দুজন চিকিৎসক একজন নার্সিং স্টাফ থাকবেন, এবং বাড়িতে গিয়ে তাকে স্থিতিশীল করা হবে। তাকে এখনও ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে, তার কারণ তিনি যে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে সেটা গত এক বছর ধরে তার দরকার হচ্ছে, এবং সেই বাইপ্যাপ সাপোর্ট এখনও তাকে দিতে হবে। রাতে পুরোপুরি বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে, এবং দিনের বেলা ইন্টারমিটেন্ট অর্থাৎ মাঝে মাঝে যেই বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে তাকে। তাই হাসপাতাল থেকে যখন রিলিজ করা হবে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকরা গিয়ে বাড়িতে তার যে ডোমিসিলিয়ারি আইসিইউ সেটআপ আছে সেখানে তাকে স্থিতিশীল করে স্টেবল করে তবেই তারা হাসপাতালে আসবেন। এবং চিকিৎসকরা বলছেন যে ইতিমধ্যে তার যে বিভিন্ন শরীরে চ্যানেল লাগানো ছিল ইন্ট্রাভেনাস ওষুধ দেওয়ার জন্য সেই প্রক্রিয়া শেষ হওয়ার পথে, এবং রাইলস টিউবও সরিয়ে ফেলার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ। চলে আসছে পরের খবরে। উত্তর চব্বিশ পরগনার ঘোলার মহেন্দ্রনগরে কলেজ ছাত্রী শ্লীলতাহানি প্রতিবাদ করায় ছাত্রী ও তার দিদিকে মারধরের অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে, কলেজ ছাত্রীর কি অভিযোগ? দেখো, কলেজ ছাত্রীর অভিযোগ, খড়দার বাসিন্দা কলেজ ছাত্রী ও তার দিদি যখন বাড়ি ফিরছিলেন সাইকেলে করে, সেই সময় গোলা থানার মহেন্দ্রনগর এলাকায় সন্ধ্যাবেলা তাদের পিছনে এক অজ্ঞাত পরিচয় যুবক এরপরে একা পেয়ে তাদের উপর তাদের সঙ্গে অশালীন আচরণ করতে থাকে, প্রতিবাদ করায় ওই ছাত্রী এবং তার দিদিকে মারধর করা হয়, এবং তাদের অভিযোগ সেই সময় তারা চিৎকার করলেও স্থানীয় বাসিন্দারা কেউ ছুটে আসেনি। এরপর চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দেওয়া হয় ওর দিদি। এরপরে রাতে গোলা থানায় এসে অভিযোগ দায়ের করে ওই কলেজ ছাত্রী এবং তার দিদি, এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোলা থানার পুলিশ। এখনো পর্যন্ত অভিযোগ থেকে গ্রেপ্তার করতে পারেনি গোলা থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। এই বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।